স্বচ্ছ টিটাগড় গড়ে তুলতে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে, জানালেন পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তর চব্বিশ পরগনা জেলার অন্যতম জনবহুল পৌরসভা টিটাগড় পৌরসভা, যে পৌরসভা এলাকাকে স্বচ্ছ করে তুলতে রাজ্য সরকারের সহযোগিতায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে গত কয়েক মাস আগে টিটাগড় পৌরসভার দুটি ওয়ার্ডকে নিয়ে একটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছিল। সেই পাইলট প্রজেক্টে সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে টিটাগড় পৌরসভার 6টি ওয়ার্ডকে নিয়ে কাজ শুরু করা হবে, যার ফলে টিটাগড় পৌরসভা এলাকা আগের থেকে আরও বেশি স্বচ্ছ এবং নির্মল গড়ে তোলা যাবে বলে টিটাগড় পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। তিনি জানান, ডিসেম্বর মাস থেকে কাজ শুরু করা হবে, এই কারণে ইতিমধ্যেই 49,000 বালতি বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে পৌরসভার তরফ থেকে। স্বচ্ছ টিটাগড় গড়ার জন্য আমরা প্রথমে দুটো পাইলট ওয়ার্ড নিয়েছিলাম, আমরা সেটা হচ্ছে 23 আর 17 নম্বর ওয়ার্ড, ওইখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এই মাসেই ডিসেম্বরে আমরা ধরছি আরও 6টা ওয়ার্ড, এটা হচ্ছে 1, 2, 3, 19 তারপর 16, এই আরও 6টা ওয়ার্ড আমরা করছি আর কি। এগুলো করছি এই কারণে, এমনভাবে আমরা ওয়ার্ডগুলোতে করছি যে পাশে ওয়ার্ডও যেন কাছে যেন বার্তা যায় যে এরকম স্বচ্ছ টিটাগড় করার জন্যে আমরা এই কীভাবে আমাদের যে ইগুলো বাড়িতে জমে আর কি, সেগুলো কী করে সেগ্রিগেট করে আমরা আলাদা বালতিতে রেখে আমরা আমাদের গাড়িতে তুলে দেবে, সেইটা বার্তাটা যাতে পৌঁছায় ওই জন্য আমরা টিটাগড়ের মাঝখান থেকে ওয়ার্ডগুলোকে নিয়েছি। এরপরে পুরোটাই আমাদের নির্মল টিটাগড়ের জন্য সব ওয়ার্ড না হবে, সেই জন্যে এখন আমরা এই ওয়ার্ডগুলো বেছে নিয়েছি। এবং আমাদের ডাম্পিং গ্রাউন্ড যেখানে আছে সেখানে এই সেগ্রিগেট করা মাল আলাদা করে রাখার জন্য জায়গা করা হয়েছে, সেখানে গিয়ে মালগুলো আলাদা করেই আমরা ফেলব। আর তাছাড়া আমাদের ডাম্পিং গ্রাউন্ডে আমাদের মাল ইয়ে করার জন্যে, সেগ্রিগেট করার জন্যে আমাদের মেশিন বসেছে, সেগ্রিগেট কাজ শুরু হবে, মেশিন বসানো হয়ে গেছে, হলে তখন আমাদের এই ডাম্পিং গ্রাউন্ড বলে আর কিছু থাকবে না, মালটা সরাসরি আমাদের গাড়িতে উঠবে, উঠে একদম সোজা গিয়ে ইয়েতে পড়বে, ওই মেশিনে গিয়ে পড়বে, আর আমাদের কোনো ভ্যাট থাকবে না, ভ্যাটের আমাদের আর প্রয়োজনীয়তা থাকবে না, তা তখনই আমাদের নির্মল টিটাগড় এটাকে বলা যাবে এবং সেটা হবে। এই আবর্জনা আলাদা করার জন্য কি বালতি দেওয়া হচ্ছে? হ্যাঁ, দুটো করে বালতি দেওয়া হচ্ছে, একটাতে পচনশীল যে মাল সেটা রাখবে, আর একটা হচ্ছে প্লাস্টিকের জল যাবে যেটা পচে না সহজে, সেগুলো রাখা হবে আলাদা করে। আমরা ঘর থেকে এই দুটো ওয়ার্ডে সংগ্রহ করছি আমরা, যেটা পাইলট করে সরাসরি আমরা গাড়ির মানে গাড়ি আছে ঢাকা গাড়ি, তাতে আমরা ফেলছি, সেগ্রিগেট করেই ফেলছি, ফেলে সেটাই নিয়ে যাচ্ছি। আপাতত আমরা 49,000 বালতি আমরা লোককে দিয়েছি, আরও 28,000 বালতি আমাদের আসবে, এবং আরও যদি প্রয়োজন হয় তখন আরও বালতি পাওয়া যাবে। কারণ যখন আমরা এই স্বচ্ছ টিটাগড় কাজ করতে গিয়ে যখন ওয়ার্ডে আমরা সাধারণ মানুষের সঙ্গে, অধিবাসীদের সঙ্গে যখন মিটিং করছি, তখন আমরা জানতে পারছি কিছু কিছু বাড়িতে বালতি পায়নি, তাদের জন্যে বালতি পাঠানো হচ্ছে। এইভাবে আস্তে আস্তে পুরো টিটাগড়ের সবার ঘরেই আশা করি পৌঁছে যাবে। কারণ যখন আমাদের এটা আমাদের আশা কর্মীরা দিয়েছিল, সেক্ষেত্রে অনেকে গিয়ে দেখেছে বাড়িতে নেই, লোক দিতে পারেনি, এরকমভাবে ছাড়া গেছে, নইলে মোটামুটিভাবে আমাদের সমস্ত ওয়ার্ডেই বালতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকে বাদ পড়ে, সেগুলো ওই মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী আমরা নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি।
ডিলিশিয়াস একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি নারীতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।